গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে 6:30। আর এখন আমার আজকে রান্নার পালা রয়েছে, তো আজকে আমি সকাল সকাল রান্না করব আর রান্না করে অফিসে যাব। ফার্স্টে আমি ওভেনটা জানিয়ে নিলাম, তারপরে এখানে জলের হাঁড়িটা ওভেনের উপরে বসিয়ে দিলাম, তারপরে দেখতে পাচ্ছ এখানে গন গন করে আগুনটা জ্বলতেছে। তারপরে কিছুক্ষণের বাদে আমি কিন্তু গরম জলে কিন্তু চালটা ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ। তারপরে আমি আধা ঘন্টা পর ফিরে আসবো ভাত হয়েছে কিনা দেখতে, আর ততক্ষণে আমি কিন্তু সবজিটা কেটে নিই আগে। আজকে সবজি যে রান্না হচ্ছে, আজকে সবজিটা হচ্ছে বাঁধাকপি, আলু আর বেগুনের চচ্চড়ি, অর্থাৎ মিক্সড ভেজ, আমরা ঘরোয়া ভাষায় বলি ওটা চচ্চড়ি। আর তোমরা যে যেটা বলো সেটা কমেন্ট করে জানিও। এখন আমার বাঁধাকপি কাটা শেষ হয়ে গেছে এবং বেগুন কাটছি, বেগুন কাটা শেষ হয়ে গেছে, এরপর আলু কাটবো, আলুটাও কাটছি দেখতে পাচ্ছ, একদম আলু কাটা হয়ে গেছে, দেখতে তিনটে সবজি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম এরপর পেঁয়াজ কাটে নিয়েছি হয়ে গেছে, সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু উনুনটা জ্বালিয়ে দিলাম, তারপরে কিন্তু কড়াটা উনুনের উপরে বসিয়ে দিলাম, এরপর কড়াটা 1 মিনিট গরম হতে দিন, তারপরে কিন্তু 1 মিনিট পর আবার তেল দেবো, তেলটাও গরম হতে দিন, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ 5 ফোড়নও দিয়ে দিয়েছি, এরপর কিছুটা আদা চুরে দিলাম, সবাই কিন্তু দেয় তরকারিতে সেই জন্য আমিও দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ আমি ভেজে নিলাম, পেঁয়াজটা ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর কিন্তু এরপর টমাটম দেবো, টমাটম দেখতেই পাচ্ছ, টমাটমটা কেটে 2 খণ্ড করে দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ টমাটমটা দিয়ে দিলে কিন্তু একটু গ্রেভি তৈরি হয়ে যাবে আর একটু ফ্লেভারটা আসবে তরকারি। নাড়ার পর কিন্তু কষা হয়েছে, এরপর কিন্তু আমরা বাঁধাকপিটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ 5 মিনিট নাড়ার পর কিন্তু আমি হালকা করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তারপরে কিন্তু 15 মিনিট ঢাকা খুলে আবার কিন্তু দেখলাম তরকারিটা হয়ে গেছে অলরেডি, এরপর কিন্তু আমরা খাবো, এটাকে টেস্ট করব, হ্যাঁ সবকিছু ঠিক আছে। তারপরে কিন্তু এটাকে আমরা টিফিন করে সবকিছু ভরে নিয়েছি দেখতেই পাচ্ছ, এরপর আমরা যাবো অফিসে, সেই জন্য সবকিছু বাড়ানো হচ্ছে দেখতেই পাচ্ছ। দুপুরের টিফিনটা আমি কিন্তু ব্যাগে ভরে নিয়েছি, আর সকালের টিফিনটা যে আছে সেই টিফিনটা করতে হবে, তো সকালের টিফিনটা মুড়ি আর শশা গাজর টমাটম দিয়ে কুচে মিক্সড করে খেয়ে নিলাম সকালের টিফিনটা। আর সকালের টিফিনের জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি আর খাচ্ছি এখন, আর সঙ্গে সঙ্গে আমি কিন্তু রেডি হয়ে গেছি অফিসে যাওয়ার জন্য, অফিসের ড্রেস পরে নিয়েছি। এইদিকে মধু কিন্তু টিফিন কৌটাগুলো ব্যাগে ভরে নিচ্ছে, অর্থাৎ হাতে ঝুলিয়ে ব্যাগটা নিয়ে যেতে হবে সেই জন্য ব্যাগে ভরে নিচ্ছে। এখন কিন্তু সবাই রেডি হয়ে গেছে আর এখন আমাদের অফিসের টাইম হচ্ছে 9:00 থেকে 9:15 মধ্যে জয়েন করতে হবে, আর এখন আমরা খাবার টাবার সবকিছু গুছিয়ে নিয়েছি, তো আমরা যাবো এখন। কিন্তু আমরা কোম্পানির মধ্যে পৌঁছে গেছি, কোম্পানি এখন সিকিউরিটির কাছে সই করতে হবে, কারণ কোম্পানির মধ্যে ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি, এখন 9:00 থেকে 6:00 পর্যন্ত আমাদের ব্রেক টাইম রয়েছে 1 ঘন্টা, তো 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু এখন ভিডিও করছি দেখতেই পাচ্ছ। আর এখন দেখতে পাচ্ছ এইদিকে প্রোডাকশন তৈরি হচ্ছে, মেনলি এখানে অ্যাসেম্বলির কাজ হয়ে থাকে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের কাজ হয়ে থাকে, এখানে বিভিন্ন কোম্পানি থেকে পার্টস আসে, সেই পার্টসগুলোকে এক জায়গায় জুড়ে একটা প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে। এখন আমি ক্যান্টিনের মধ্যে বদলে জল ভরতে চলে এসেছি, কারণ এখন গরম পড়েছে সেই জন্য জলটা কাছে রাখা দরকার, সেই জন্য জল ভরতে চলে এসেছি। এখন বাজে দুপুর 1টা আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, সেই জন্য আগে গিয়ে আমাকে চেয়ারটা দখল করতে হবে, সেই জন্য আগে চেয়ারগুলো শর্ট এখানে, সেই জন্য চেয়ারটা গিয়ে আগে দখল করে নেই। দুপুরের লাঞ্চটা আমি সেরে কিন্তু এখন বাইরের দিকে ঘুরতে এসেছি, আর আমি এখন শোরুমের ঠিক পাশে রয়েছি, যে কোম্পানির যে শোরুম সেই শোরুমের ঠিক পাশে রয়েছি। এখন কোম্পানির যে এরিয়াটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এরিয়া তার কোম্পানি, এখন এই যে পাশে রয়েছে ফুলের গাছ। মেন এই কোম্পানিতে যে সমস্ত প্রোডাকশন হয়ে থাকে সেগুলো হলো ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক সাইকেল এবং ই রকেট বলে একটা বাইক রয়েছে, সেই বাইকটা যেমন ভারতের 10 লক্ষ টাকা সেই রকমের বাইক এখানে আগের বছর থেকে তৈরি হবে এই কোম্পানি দেখতে পাচ্ছ এখানে ভেতরে। আর এখন বিশ্রামের টাইম, সেই জন্য আমি তোমাদেরকে একটু ভিডিও ক্লিপ তোমাদের দেখাচ্ছি। এখন 6:05 আর এখন কোম্পানি ছুটি হয়ে গেছে, এখন 3 বন্ধুর জন্য আমি অপেক্ষা করছি, আমি আগে বেরিয়ে এসেছি, আমি এখন বেরিয়ে এখন অপেক্ষা করছি দেখতেই পাচ্ছ, আর সামনে কিন্তু 3 বন্ধু এরা আসছে, আর আমি এখন কোম্পানি ছুটি হয়ে গেছে যার জন্য আমি বাইরে আগে বেরিয়ে এসেছি, আমি অপেক্ষা করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এইরকম প্রত্যেক দিন কিন্তু ডেলি ব্লগ এবং টুরিস্ট ব্লগও আসে থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সাপোর্ট করো, এবং বেশি বেশি করে লাইক এবং কমেন্টও করো।